রশিদ খানের পর এবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের ফেভারিট ঘোষণা করলেন আফগানিস্তান কোচ জোনাথন ট্রট। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে এমনিতেই প্রবল চাপে আছে বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কাও আছে। এই সুযোগে টাইগারদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান মনস্তাত্ত্বিক খেলা শুরু করে দিয়েছে। তাদের অফিসিয়াল ছবিতে লেগ স্পিনার সুপারস্টার রোহিত খানকে দেখা গেছে নাগিন রূপে। আর প্রেস কনফারেন্সে আফগান কোচ তো বলেই দিলেন তারাই ফেভারিট। আগামী রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বেলা 3:30 শুরু হবে বাংলাদেশ আফগানিস্তান লড়াই। আজ শুক্রবার সেই ভেন্যুতেই অনুষ্ঠিত হয়েছে আফগানিস্তান দলের সংবাদ সম্মেলন। দলের প্রতিনিধি হিসেবে কথা বলতে আসেন আফগান কোচ জোনাথন ট্রট। সংবাদ সম্মেলনে এক পর্যায়ে প্রশ্ন করা হয় বাংলাদেশ আফগানিস্তানের মধ্যে কোন দল ফেভারিট। জবাবে ট্রট নিজের গায়ের জার্সিতে থাকা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের লোগোতে আঙুল দিয়ে দেখিয়ে দেন। উপস্থিত সবার বুঝতে অসুবিধা হয়নি ট্রট নিজেদেরকেই ফেভারিট ঘোষণা করছেন, যদিও ট্রটের এই দাবি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। গত জুলাই মাসেই বাংলাদেশকে নিজের ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ হারিয়েছে আফগানরা। নিজেদের ফেভারিট দাবি করা জোনাথন ট্রট বলেন, আমরা সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে খেলে এসেছি এবং ঘরের মাটিতে তাদেরকে হারিয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।